নমস্কার, ফিট টিপস অনির্বাণে আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি পুশ আপসের কিছু নতুন ভ্যারিয়েশনস নিয়ে। এই লকডাউন পিরিয়ডে আমরা যখন সবাই গৃহবন্দী, তখন ঘরে বসে কিছু ওয়ার্কআউট আমাদের দেখতে হবে, জানতে হবে, যেগুলো খুব অল্প সময়ে আমাদের শরীরকে ফিট এবং হেলদি রাখবে। তো আমার মনে হয় পুশ আপস এর মধ্যে একটা বেস্ট ওয়ার্কআউট, এবং কিছু একঘেয়েমি কাটিয়ে নতুন কিছু ভ্যারিয়েশন আমি আজকে দেখাবো, যেখানে শুধু হাতের পজিশনটা চেঞ্জ করেই বিভিন্ন রকম পুশ আপস করা যেতে পারে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক রেগুলার পুশ আপ দিয়ে। রেগুলার পুশ আপ হলো পুশ আপের একটা বেসিক ফর্ম। এর আগের ভিডিওতে এই সম্পর্কে বলেছি, আপনারা যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। এখানে বডিটা স্ট্রেট লাইনে থাকবে এবং হাত দুটো কাঁধ থেকে সামান্য একটু দূরত্বে থাকবে। এবং দেখুন আমার ভিডিওটা আমি কীভাবে পুশ আপটা দিচ্ছি। একদম নিচ অবধি বডিটাকে যাব নিয়ে, এবং একদম উপর অবধি তুলব, পুরো হাতটা খুলবে এবং হাতটা শরীর থেকে বাইরের দিকে ছড়িয়ে যাবে না, শরীরের কাছাকাছি থাকবে। ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে হাতের মুভমেন্ট এবং বডি মুভমেন্টটা বুঝতে পারবে। তো এই রেগুলার পুশ আপসে হাতের যে পজিশন, এই হাতের পজিশন দুটো সামান্য চেঞ্জ করে আমরা অন্য ভ্যারিয়েশনের পুশ আপসগুলো করতে পারবো। দেখুন ফার্স্ট ভ্যারিয়েশন আমি দেখাচ্ছি, এটা নর্মাল রেগুলার পুশ আপস। এই রেগুলার পুশ আপসের একটা হাতকে আমরা নিয়ে যাব কোমরের কাছে, এবং একটা হাত আগের পজিশনেই থাকবে, এবং এই পজিশন আমরা পুশ আপস করবো। আবার দেখুন ওই হাতের পজিশনটা চেঞ্জ করবো এবং অন্য হাতটা, অল্টারনেটিভ হ্যান্ডটাকে আমরা নিয়ে যাবো কোমরের কাছে এবং পুশ আপস কমপ্লিট করবো। তো এই পুশ আপসগুলো খুবই মজার, একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য, এবং এগুলো খুবই এফেক্টিভ, এবং শোল্ডারের বা হাতের অন্য মাসেলস গ্রুপের উপর এফেক্ট করে, এবং বডি এতে খুব ভালো রেসপন্স করবে। কারণ একই রকম পুশ আপস না করে যদি আমরা একটু সামান্য অন্য ভেরিয়েশনের পুশ আপস করি, তাতে করে আমাদের বেনিফিট অনেক বেশি হবে। দেখুন সেকেন্ড ভিডিওতে আমি সাইড থেকে এই একই পুশ আপসটা করে দেখাচ্ছি, এখানে হাতের পজিশনটা ভালো করে লক্ষ্য করুন। এর পরবর্তী আরেকটা ভেরিয়েশন নিয়ে আসবো, সেটাতে দেখুন হাত দুটোকে প্রথমে নর্মালি রেখে একটা হাতকে একটু শোল্ডার থেকে একটু বেশি ডিস্টেন্সে নিয়ে যাব, দিয়ে পুশ আপস করবো। আবার সেই হাতটাকে পুনরায় শোল্ডারের কাছে নিয়ে আসবো, এবং আরেকটা হাতকে, অল্টারনেটিভ হাতটাকে আবার একটু দূরে নিয়ে যাব, দিয়ে পুশ আপস করবো। তো এই পুশ আপসটা করলে শোল্ডারের এবং হাতের পিছনের দিকের মাসেলস গ্রুপের উপর এফেক্টটা বেশি পড়ে। তো আমরা যখন একটা সেট কমপ্লিট করব, তার মধ্যে দুটো তিনটে এই ধরনের নতুন ভেরিয়েশনের পুশ আপস করতে পারি। তো এগুলো খুবই এফেক্টিভ, এবং বডি খুব তাড়াতাড়ি রেসপন্স করে এবং আরও বেশি স্ট্রং হয়। এবার দেখুন ওয়াইড গ্রিপ পুশ আপ। ওয়াইড গ্রিপ পুশ আপে আমরা হাত দুটোকে রাখবো আমাদের শোল্ডারের থেকে আরও একটু বেশি দূরে, এবং নর্মালি যেভাবে আমরা পুশ আপস করি সেইভাবে আমরা পুশ আপস করবো, এবং বডি পোস্টারটা আমরা ঠিক রাখবো, একটা স্ট্রেট লাইনে রাখার চেষ্টা করবো, এবং পুরোটা নামবো এবং পুরোটা উঠবো। নেক্সট ভ্যারিয়েশন দেখুন চেস্ট এক্সপেন্ডার। তো ওয়াইড গ্রিপ পুশ আপসটা অবশ্যই চেস্টের খুব ভালো পুশ আপস। এখন বক্ষ বিকাশিকা দণ্ড বা চেস্ট এক্সপেন্ডার পুশ আপস করে দেখাবো। এখানে হাতের পজিশনটা লক্ষ্য করুন, হাতটা একটু ঘুরিয়ে আমরা রাখবো এবং পুশ আপস করবো। এখানে দুভাবে দেখেছি, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন হাতের পজিশনটা কীরকম হবে। এবার সাইড থেকে দেখুন, এখানে কিন্তু কনুইটা বুক থেকে বাইরের দিকে যাবে, তবে চেস্টের উপর এফেক্ট হবে এবং চেস্ট মাসেলসগুলো এফেক্টিভলি রেসপন্ড করবে। নেক্সট ভেরিয়েশন আমরা দেখব ফিস্ট পুশ আপ। এখানে হাতটাকে মুঠো করে, মানে ফিস্ট পজিশনে রাখবো, রেখে আমরা পুশ আপ পারফর্ম করবো। এটা খুবই এফেক্টিভ এলবো আর রিস্টের জন্য, কিন্তু এটা একটু অ্যাডভান্সড লেভেল বা একটু হার্ড। তো চেষ্টা করে দেখবেন, এতে খুবই স্ট্রং হবে আমাদের ফোর আর্মস, রিস্ট, এবং যারা মার্শাল আর্ট করেন তাদের জন্য, তাদের তো এই পুশ আপটা করতেই হয়, এটাই অতি পরিচিত পুশ আপস। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কনুইটা লক্ষ্য করুন, বডি থেকে বাইরে যাবে না, বডির কাছেই থাকবে। নেক্সট পুশ আপস আমরা দেখবো ডায়মন্ড পুশ আপস। এটা ফোর আর্মস এবং
ট্রাইসেপের জন্য খুবই উপকারী। দেখে নিন, এখানে হাতটাকে আমরা ডায়মন্ড শেপে রেখেছি এবং বুকের কাছে রেখে আমরা পুশ আপটা পারফর্ম করছি, মানে এটা খানিকটা ক্লোজ গ্রিপ পুশ আপসের মতো। এবং এক্ষেত্রে হাতের ফোরআর্মস এবং ট্রাইসেপ খুব ভালো রেসপন্ড করে। সাইড থেকে দেখুন সেম পুশ আপস, এটা একটু টাফ, তো যারা বিগিনার আছেন তারা আস্তে আস্তে ট্রাই করবেন। যদি পুরোটা না নামতে পারেন পুরোটা নামবেন না, কিন্তু যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন পুরো বডি নামবে এবং পুরো বডি উঠবে। নেক্সট আমরা দেখব ফিঙ্গার টিপস পুশ আপস, এটা একটু টাফ পুশ আপস কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে পুরো বডিটা হাতের ফিঙ্গার টিপসের উপর থাকবে, অর্থাৎ সেটোটা পুরোপুরি মেঝেতে থাকবে না, আঙুলের মাথাটা মেঝের মধ্যে থাকবে। এবং এই অবস্থায় আমরা পুশ আপ পারফর্ম করব। সাইড থেকে দেখে নিন, এটা ট্রাই করতে পারেন আস্তে আস্তে, এটা একটু অ্যাডভান্স লেভেল পুশ আপ। তো ব্যাস, আজকে এই পর্যন্তই। এবার আমরা ব্রিদিং টেকনিকটা দেখে নিই। আমরা এখানে দুভাবে নিতে পারি শ্বাস, একটা হচ্ছে আমরা পুরো দমটা আটকে রেখে একটা রিপিটেশন কমপ্লিট করবো, আর একটা হচ্ছে যখন আমরা উঠবো তখন শ্বাস ছাড়বো, আবার যখন নামবো তখন শ্বাস নেবো। তো যেটা সুবিধা হয় সেটা করবেন, আমি প্রথমটাই ফলো করি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নমস্কার।